আবার কাঞ্চনজঙ্ঘা ট্রেলার লঞ্চ হয়ে গেছে এবং এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্র আছে আমাদের সকলের পরিচিত সকলের প্রিয় রিচা শর্মার রিচাদীপ আবার কাঞ্চনজঙ্ঘা এবং এটা কোথাও একটা ফ্যামিলি যেটা ট্রেলারে যেটাতে বুঝলাম যে এটা যে ফ্যামিলি মানে পরিবার পরিবার একটা ব্যাপার এখানে তোমার চরিত্রটা ঠিক কীরকম রাজর্ষি দে এমন একজন পরিচালক মানে তিনি নিজে খুব ফ্যামিলিয়ার সব মিলিয়ে কাজের অভিজ্ঞতার এমন তোমার চরিত্র সো আমি আপনি বলতে পারবেন আমি দেব ফ্যামিলির পার্টও আছে ওর পার্ট বি নেই মতলব আমি যে ওখানে কেয়ারটেকার আছে ওর মেয়ে আমি ওখানেই বড় হয়েছে আর তারপরে যে ফ্যামিলি সবাইগুলো ওখান থেকে চলে যায় আর আমি ওখানেই থাকি আমি নিজেকে খুব ভালো করে এডুকেট করি আমি স্কুল টিচার হয়ে গেছে তারপরে সবাই আবার এসেছে আমার গল্প একটু ছেলের সঙ্গে ফ্যামিলির ছেলের সঙ্গে আর তারপরে আবার ওল্ড মেমোরিজ সেটা আপনি দেখতে পারবেন খুবই শীঘ্রই এবং রাজর্ষী দে যেটা বললাম এবং শ্যুটিংয়ের কিছু এক্সপিরিয়েন্স মজার কিছু এক্সপিরিয়েন্স যেটা মানে নর্থ বেঙ্গলে শ্যুটিং করতে গিয়ে যেরকম যেহেতু এটা 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 ফ্যামিলি ফ্যামিলি ব্যাপার এবং রাজর্ষী যখন কাজ করলে সেখানে একটা ফ্যামিলিয়ার ব্যাপার থাকে ডেফিনেটলি রাজর্ষীর সবসে ভালো জিনিসটা আছে দ্যাট কি ও সবাইকে সাথে নিয়ে চলে সবার অত ধ্যান রাখে আর আমি ওখানে গিয়ে আমার একটু শরীর অস্বস্থ হয়েছিল তো সবাই আমার যে আমার কেয়ার করেছে ওখানে আমি সেটা বলতে পারবো না দ্যাট ডেফিনেটলি 3-4 লাইক আউট অফ 17-18 তিন চার আর্টিস্ট আমি আমার বন্ধু ছিল আগে থেকেই ওখানে সব পুরো ফ্যামিলি বন গিয়া সরি বেঙ্গলি তো ইয়ে মে জরুর বলুন কি বাপস আনে কে বাদ উই অল ইউজ টু মিস ইচ আদার অ্যান্ড নাও টুডে উই আর আগেন টুগেদার অ্যান্ড ইউ আর গোয়িং টু লাভ দ্য ফিল্ম সো রাজর্ষী কা ইয়ে যো আই থিঙ্ক 4th or 5th ফিল্ম আই এম পার্ট অফ এভরি ফিল্ম অফ রাজর্ষী থ্যাংক ইউ এবং আমরা 1st April-এর জন্য ওয়েট করছি ছবিটা আসবে ভালো লাগবে দর্শকদের অনেক এক্সাইটেড থ্যাংক ইউ